হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে ডাটা এন্ট্রির একটি পর্ব নিয়ে আমরা ডাটা এন্ট্রির যে বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম কি বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কী বা কাকে বলে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সিআরএম হোয়াট ইজ সি আর এম আমরা যদি সিআরএম লিখে চার্জ করি সেই ক্ষেত্রে আমাদের সামনে প্রদর্শন করবে কাস্টমার রিলে কাস্টমার সিআরএম আমি দিচ্ছি সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম সফটওয়্যার বা সিআরএম কি সেই বিষয়টা সিআরএম এর বেশ কিছু হোয়াট ইজ সিআরএম যেমন আমরা যদি এখানে সিআরএম লিখে চার দিই মানে সিআরএম কি বা সি আর এম কাকে বলে সিআরএম মানে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম এখানে সিআরএম বলতে বিষয়টা এরকমই বোঝানো হচ্ছে যে আপনার কাস্টমারের সাথে রিলেশন করার জন্য যে সিস্টেমগুলো রয়েছে যেমন একজন কাস্টমার আপনার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিল বা কী কী প্রোডাক্টগুলো কিনলো সেই প্রোডাক্টগুলোর লিস্টিং করা এটা হচ্ছে এরকম একটা কাজ এটাকে বলে সি এম বা কাস্টমার প্রোডাক্ট লিস্ট রিলেশনশিপ যেমন এখানে কাস্টমার রিলেশনশিপের মধ্যে আছে যেমন বি টু বি বিজনেস টু বিজনেস এখানে দেখেন যেহেতু আমরা একটি সাইটে ঢুকছি সিআরএম হটে সিআরএম নামে একটি সাইট মানে একটি সাইট সেলফ ফোর্স ডট কম এখানে সিআরএম নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে সো আমরা যদি যাই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমি শুরুতেই বলেছি সি আর এর পূর্ণরূপ মানে এখানে কাস্টমারের সাথে রিলেশনশিপ এবং ম্যানেজমেন্টের বিষয়টা এখানে মূলত বলা হয়েছে যেমন বেস্ট সিআরএম তারপর হচ্ছে সুশাল সিআরএম মোবাইল সিআরএম বি টু বি মানে বিজনেস টু বিজনেস সিআরএম আমরা যদি সবগুলো ওপেন করি সেখানে দেখা গেছে যে একজন কাস্টমার আপনার কাছ থেকে যে প্রোডাক্টগুলো কিনলো সেই প্রোডাক্টগুলো আপনি অর্থাৎ সেই কাস্টমারের ডিটেলসগুলো অর্থাৎ যে প্রোডাক্টগুলো কিনলো প্রোডাক্টগুলো একটা লিস্টিং করে আপনি এখানে রেখে দিলেন পরবর্তীতে এই কাস্টমার সম্পর্কে আপনি একটু জেনে তারপর আপনার মানে একটা সিস্টেম হয়ে গেলো যে আপনার কাছ থেকে এই কাস্টমারটা কত পরিমাণ তত্ত্ব অর্থাৎ কত পরিমাণ প্রোডাক্ট নিচ্ছে সেগুলো একটা তত্ত্ব আপনাদের এখানে সেভ হয়ে থাকল এটা হচ্ছে মূলত সি আর এম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এখান থেকে মানে এই বিষয়গুলো হয়েছে কাস্টমার থেকে কারণ এক্ষেত্রে যেটা হয় কারণ দেখা গেছে যে আপনাদের যদি আপনারা যদি কাস্টমারের ইনফরমেশানগুলো আপনার এখানে সংগ্রহ করে রাখেন সেই ক্ষেত্রে নেক্সটে যখন আপনাদের নতুন প্রোডাক্ট আসবে তখন এই কাস্টমারের ইনফরমেশনগুলো সংগ্রহ থাকার ফলে এই কাস্টমারকে আপনারা ইমেল বা ফোন নাম্বারে মেসেজ করে আপনাদের নিউ প্রোডাক্ট সম্পর্কে জানানো যাবে সেজন্য এই লিস্টিংটা করা হয় সেটাকে বলা হয় সি আর এম যেমন আমরা এখানে যেটা প্রথমে যেটা আছে হাউ টু চুজ বেস্ট সিআরএম সলিউশন মানে বিভিন্ন রকম সিআরএম সার্ভিস রয়েছে যেমন এখানে রয়েছে বিজনেস টু বিজনেস বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস আর এম সার্ভিসে যে এখানে আমি সত্যি বলছিলাম বি টু বি মানে স্ট্যান্ডার্ড ফর বিজনেস টু বিজনেস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এখানে হচ্ছে বিজনেস একজন আপনি একজন বিজনেসম্যান ঠিক আপনার কাছ থেকে একটি প্রোডাক্ট অন্য একজন বিজনেসম্যান কিনে নিল তারপর ওটা সেল করলো তারপর আপনার এখানে যদি নিউ কোনো প্রোডাক্ট আসে তারপর সেই প্রোডাক্টগুলো সেই কাস্টমারকে আপনি কীভাবে জানাবেন সেগুলো জন্য তার ইনফরমেশানটা সংগ্রহ করা থাকলে সেক্ষেত্রে তাকে মেসেজ বা ইমেল করে আপনার সেই প্রোডাক্ট নিউ প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবেন এটাকে বলে সিআরএম বা বি টু বি সিআরএম বি টু বি সিআরএমের কাজটা মূলত এরকমই আপনি এইভাবে প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবেন এগুলো এই জন্য তাদের অর্থাৎ আপনাদের কাস্টমারের ইনফরমেশানগুলো সংগ্রহ করে রাখা বেটার এই হচ্ছে মূলত বি টু কাজগুলো তো বি টু বি আর মূলত কাজগুলো কি বা সরি সি আর এর মূলত কাজগুলো কি বা সি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো নিয়ে করতে পারবেন যেমন এটার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে ধরুন আপনাকে বেশ ওই ওখান থেকে কি পরিমাণ প্রোডাক্ট প্রতিদিন সেল হচ্ছে সেটার একটা লিস্ট আপনাকে দিল সেটা আপনি সংগ্রহ করে রাখলেন এভাবে আপনার কাছ থেকে মান্থলি আপনার কাছ থেকে এটা ইনফরমেশান চাইবে যেমন কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো যেমন আমরা যদি আজকে বিভিন্ন অর্থাৎ স্টোর বা জুয়েলারি দোকানগুলোতে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের কোনো একটা প্রোডাক্ট সেল করার পর এই প্রোডাক্টের উপর যে বারকোড আছে বার কোডটার উপর তারা স্ক্যান করে এই প্রোডাক্টের সকল প্রাইস এবং সংগ্রহ করে নেয় এবং কিছু কিছু অপশান রয়েছে মানে আমাদের দোকান যেগুলো রয়েছে বিভিন্ন শপিং কমপ্লেক্স বা শপিং সার্ভিসগুলো যেখানে দেওয়া আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের একটা প্রোডাক্ট কেনার পর আমাদের ফোন নাম্বার ইনফরমেশানগুলো সেখান থেকে তারা কালেক্ট করল করার পর সেখান থেকে কালেক্ট করার পর আমাদের ইনফরমেশানগুলো তাদের কাছে কিন্তু অ্যাড হয়ে গেছে সেভাবে তারা আমাদের ইনফরমেশানগুলো অ্যাড হয়ে গেলে তারা আমাদের কাছে সার্ভিস প্রোভাইড করছে সো আমরা যদি আরেক দিন ওইখানে যাই গিয়ে তারপর আমাদের নিউ প্রোডাক্ট সেল করি তারপর এভাবে সেল করার পর পর আমাদের কাজটা হবে সি আর এম মানে একটা পর্যায়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে বা আমাদেরকে যে কাজটা দেওয়া হবে যে কোন পারসন আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রোডাক্ট ক্রয় করছে সেটা আপনি তৈরি করে দিবেন সেটা আপনি তৈরি করে দিতে পারবেন যেমন আমি এখানে একটি এক্সেল সিট নেক্সট পড়বে অর্থাৎ পরবর্তী পর্বে আমরা এর বিস্তারিত বিষয় নিয়েও আলোচনা করব। অর্থাৎ এই হচ্ছে মূলত সি আর এক্সেল সিটে আপনি কিভাবে সিআরএম নিয়ে কাজ করবেন এর বেসিক ধারণাটা আপনাকে দেওয়া হলো তো আজকের পর্বে এই পর্যন্তই আমরা পরবর্তী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ